হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালোই আছি। আমি জানি ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না, আর অনেক দিন থেকেই চেষ্টা করছি ভালো করে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু পাচ্ছিলাম না। অনেক দিন থেকেই ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করবো, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিলো না। আর অনেক 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 প্রবলেম হচ্ছে মেয়েকে নিয়ে, ভিডিও করা যাচ্ছে না বলেই চলে, কারণ মেয়ে প্রচণ্ড দুষ্ট হয়ে গিয়েছে, কোনো কিছু করা যাচ্ছে না। তো ছাড়ো ওসব কথা, তো আজকে আমার মেয়ের বার্থডে, তো ভাবলাম একটু তো ভিডিও করাই যায়। যেহেতু আমরা ওর অন্নপ্রাশনটা ঠিকঠাকভাবে করিনি, মন্দিরে গিয়ে করিয়েছিলাম, তো ওর বাবা বলছে যে একটু বার্থডেটা একটু ভালো করে করবো, তো আমিও সেরকম জোর দিইনি যে যা ইচ্ছা করো, আমিও কিছু বলিনি। তো ওর বাবাই সব কিছু করছে আর সব কিছু আয়োজনই করছে। তো এখন দেখতে পাচ্ছ ও এখন খেলছে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি। তো এখন ও পিমনি ওকে খাওয়াচ্ছে, আর আমি তোমাদের দেখাবো যে কোথায় কী হবে। এই সামনের ছাদে হবে খাওয়া দাওয়া, আর আমি দেখতে পাচ্ছি যে সিঁড়ি দিয়ে উঠছি, ওখানে রান্নাবান্না হচ্ছে, তাই তোমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আয়োজন চলছে, কাটাকাটি হয়ে গিয়েছে প্রায়, ওনারা দুজনই করবে, ওনার আর ওর বাবা কেক নিয়ে চলেও এসেছে দিনাটা থেকে, ও তার সাথে এটা কি ফাটাই, আমি জানি না কীভাবে ফাটাই, যাই হোক। তো এখন মেয়ের ঘুমানো টাইম হয়েছে, কিন্তু ঘুমাবে না, ওখানে একটু খেলবে, তাই ওকে আমি ছেড়ে দিয়েছি। যা কী করবি কর, যা ভালো লাগে কর, আজকে তো তোকে কিছু বলবোই না, কারণ তোর আজকে জন্মদিন, আজকে তাই ছুটি সব কিছুতেই ছাড়। তো ফাইনালি সন্ধ্যাটা হয়েও গেল, এগুলো আমি দুপুরবেলা করেছিলাম ডেকোরেশন অনেক কষ্টে দিদিদের নিয়ে, কারণ দিদিরাও এসেছে, তোমাদের দেখাবো। এই তো এতটুকু করতে পেরেছি, মানে খুব একটা ভালো করে করতে পারিনি, অনেক টাইম লাগে। আর এটা হলো খাওয়া দাওয়ার জায়গা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে যে খাওয়া দাওয়ার জায়গাটা কেমন হয়েছে। জানি মানে ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি, আমি করতে পারি না, আর মেয়েকে নিয়ে হয় না। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হবে খাওয়া দাওয়া, আর অনেক কিছু আছে ঠিকঠাকভাবে উঠাতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম, আর এগুলো খাওয়ার মানে লাইটটা কম ছিল, এই জন্য ঠিকঠাকভাবে উঠাতে পারিনি, আর একা একা হচ্ছিলো না, যেহেতু পেপার দিয়ে ঢাকা ছিল এর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেজো দিদি এসে পড়েছে, আর ওকে সাজিয়ে দিচ্ছে, কোনটা জামা পরাবো ওটাই ঠিক হচ্ছিলো। তো দিদি বললো যে গরম পড়েছে, এটা পরাতে হবে না, তো এটা বাদ দে, আর তাই এটা বাদ দিয়ে এই যে এইটা পরিয়েছি। ওকে রেডি করেও দেওয়াও শেষ, ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, মানে ওকে কে পায়, ও যা তা করছে, মানে কি বলবো, যা মনে হচ্ছে সেটাই করছে। তো ফাইনালি আমাদের কেক রেডি, ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি, বড় দিদি, মেজো দিদি, আমার মা, ওই যে আমি, আজকে আমি শাড়ি পরেছি, আর ওই যে দেখো মানি, আমার মানি না, আমার টুকুর মানি, আর ওর এটা হচ্ছে থাম্মা। আর দেখছি তো আমার দিদিদের মানে ফোনে খুবই ব্যস্ত দুজন, কী যে করছে কে জানে, আমি বলছি ওদের ভিডিও করতে, আর ওরা দুজন কী করছে এটা তো আমাকে জানবো করে দিয়েছে। দেখো না
ও হ্যাঁ, দিদি একটা কেক নিয়ে গেছিল ওর জন্য, তো ওটা আবার কাটা হয়েছে। ইস, কেক নিয়ে যে এত মাখামাখি হচ্ছে কি আর বলি, মানে কেক খাবে কি, অর্ধেকটা মনে হয় সবার মুখেই লেগে গেল। টুকু থামি ওর মানে অন্নপ্রাশনে কিছু দেয়নি, তাই জন্মদিনে দিচ্ছে চুড়ি। আর হ্যাঁ, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। খাওয়া দাওয়ার ভিডিও আর করিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম ছিল, আর শাড়ি পরে থাকতে পারছিলাম না, তাই এটা চেঞ্জ করলাম অনেক। তারপর আবার অনেক মানে লোকজন এসেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। তো তোমরা প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও যে কেমন হয়েছে ভিডিওটা।